এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজ বানাচ্ছি বাঁধাকপির পাকোড়া। এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, কাঁচামরিচ, হলুদ, লবণ এবং পেঁয়াজ কুচানো। শুরুতেই আমি বাঁধাকপির মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। দুইটি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচানো। আপনারা মরিচের পরিমাণ কম এবং বেশি দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আমি গাজর কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। শুরুতে একটু ড্রাই থাকলেও পরে ঠিক হয়ে যাবে, একটু সময় নিয়ে মাখতে হবে। এভাবে 2 মিনিট পর্যন্ত আমি মেখে নিয়েছি। এখন এগুলো পাকোড়ার জন্য রেডি হয়ে গিয়েছে। একটু ধৈর্য নিয়ে ভালোভাবে মেখে নেবেন। আর আপনারা চাইলে এখানে একটি ডিমও অ্যাড করতে পারেন, আমি ডিম অ্যাড করিনি। এখন আমি ফ্রাইং প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি এভাবে রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি। এভাবে অল্প আঁচে একটু সময় নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিব। আমি সব সময় খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ঠিক তেমনি আমার আজকের বাঁধাকপির পাকোড়া আমি খুব সহজভাবে এবং খুবই অল্প উপকরণে তৈরি করেছি। আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে অপর পাশ উল্টিয়ে দিব এবং ভেজে নিব। পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমি এগুলো তুলে নিব এবং টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই অনেক ভালো থাকবেন, মার্জিস কুইজিনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।